প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বরুণ কুমার মল্লিক, প্রভাষক ভূগোল ও পরিবেশ, ঝাউডাঙ্গা কলেজ, সদর সাতক্ষীরা। বিষয় পরিচিতি, শ্রেণীর ডিগ্রি প্রথম বর্ষ, বিষয় প্রাকৃতিক ভূগোল পরিবেশ, প্রথম পত্র, সংক্ষিপ্ত প্রশ্ন। আজকে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোল পরিবেশের প্রথম পত্রের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমত, পরিবেশের মূল উপাদানগুলো কী কী, তোমরা কি বলতে পারো যে পরিবেশের মূল উপাদান কী? পরিবেশের মূল উপাদান প্রধানত তিনটি। একটা হচ্ছে সজীব উপাদান, দুই অজীব উপাদান, এবং তিন নম্বর হচ্ছে শক্তি উপাদান। পরিবেশ এই তিনটি উপাদান দিয়ে গঠিত। ভূগোলে ফলিত শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, তোমরা কি বলতে পারো যে এই ফলিত শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিল? ফলিত শব্দটি মূলত ব্যবহার করেছিলেন ডাটলে স্ট্যাম্প। উনি 1960 সালে এই শব্দটি ভূগোলে প্রথম ব্যবহার করেন। তোমরা জানো কি যে ভূগোলের জনক কাকে বলা হয়? ভূগোলের জনক বলা হয় হেকাটিয়াসকে। ভূগোলের জনক হেকাটিয়াস। দূষণ কি, আমাদের পরিবেশ যে দূষণ কীভাবে হয় এ সম্পর্কে তোমরা বলতে পারবে কি না? দূষণ হচ্ছে রাসায়নিক, ভৌতিক এবং জৈবিক কারণে পরিবেশের বৈশিষ্ট্যের যে কোনো পরিবর্তনকে আমরা দূষণ বা পলিউশন বলতে পারি। তাহলে দূষণ কি? দূষণ হচ্ছে রাসায়নিক, ভৌতিক ও জৈবিক কারণে পরিবেশের বৈশিষ্ট্যের যে কোনো পরিবর্তন হলে তাকে আমরা দূষণ বা পলিউশন বলে থাকি। বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলে অন্তর্ভুক্ত, এটা কি তোমরা বলতে পারো যে বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত? বাংলাদেশ ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। বাংলাদেশ তাহলে অঞ্চলের অন্তর্ভুক্ত। বৈশ্বিক চক্র কি? বৈশ্বিক চক্র হলো আমাদের বাতাসের ভিতরে যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, এই তিনটি উপাদান চক্রাকারে আবর্তন করছে, এদের সমন্বয়ে গঠিত যে চক্র এটাকে আমরা বৈশ্বিক চক্র বলি। তাহলে বৈশ্বিক চক্র হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, এবং এই তিনটি উপাদান চক্রাকারে যখন আবর্তন করে, আর এই আবর্তনের যে সমন্বয়কে আমরা বৈশ্বিক চক্র বলতে পারি। ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম হচ্ছে একটি জীবগোষ্ঠী এবং তাদের ভৌত পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠা একটি অখণ্ড একক। তাহলে হচ্ছে ইকোসিস্টেম হচ্ছে একটি জীবগোষ্ঠী এবং তাদের ভৌত পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়ার মাধ্যমে
যে একটা একক গড়ে ওঠে সেটাকে আমরা ইকোসিস্টেম বলে থাকি। বিচ্ছিন্নীভবন কি? বিচ্ছিন্নীভবন হলো বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি সমূহের মাধ্যমে ভূপৃষ্ঠের শিলারাশি যখন চূর্ণ বিচূর্ণ ও বিশ্লিষ্ট হয় তখন এই প্রক্রিয়াকে আমরা বিচ্ছিন্নীভবন বলে থাকি। তাহলে কি হলো বিচ্ছিন্নীভবনটা? কি যখন প্রাকৃতিক শক্তি যেরকম সূর্যতাপ, বায়ুপ্রবাহ, পানি প্রভৃতি প্রাকৃতিক শক্তির মাধ্যমে যখন ভূপৃষ্ঠের শিলারাশি চূর্ণ বিচ্ছিন্ন হয় বা বিশ্লিষ্ট হয় তখন এই প্রক্রিয়াকে আমরা বিচ্ছিন্নীভবন বলে থাকি। অববাহিকাকে কয় ভাগে ভাগ করা যায়? অববাহিকাকে কয় ভাগে ভাগ করা যায়? অববাহিকাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। অববাহিকাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। কেন্দ্র ও উপকেন্দ্র কি? যখন ভূমিকম্প হয় তখন ভূ অভ্যন্তরের যে স্থানে ভূকম্পের উৎপত্তি হয় তাকে কেন্দ্র ফোকাস বলে, এবং কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠস্থ যে বিন্দু থাকে তাকে উপকেন্দ্র বা ইপি সেন্টার বলে। তাহলে ভূমিকম্পের যখন ভূমিকম্প সংঘটিত হয় তখন ভূমিকম্প যেখানে উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের ফোকাস কেন্দ্র বলে বা কেন্দ্র বলে, এবং কেন্দ্রের ঠিক উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে আমরা ইপি সেন্টার বা উপকেন্দ্র বলি। সুতরাং সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। তবে তার আগে আমি বলতে চাই যে বর্তমানে যে করোনা পরিস্থিতি আরও প্রবল আকার ধারণ করেছে, এই মুহূর্তে তোমরা বাইরে ঘোরাঘুরি না করে বাসাতে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। যদি কোনো প্রয়োজনে বাইরে যেতে হয় তাহলে মাস্ক ব্যবহার করবে এবং সাবধানে যাবে যাতে স্বাস্থ্যবিধিটা লক্ষ্য করা যায়, স্বাস্থ্যবিধিটা মেনে লোক সমাগমের ভিতরে না যেয়ে ফাঁকা ফাঁকা থেকে তোমার কাজ কমপ্লিট করে তারপর বাসাতে ফিরবে। আশা করি ঈশ্বর তোমাদের সকলকে ভালো রাখবেন, সুখী রাখবেন। এই কামনা করে আবারও তোমাদেরকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।